রেখে রানীমাকে তোকে আনতে স্টেশনে পাঠানো, আর তুই তার সঙ্গে চরম বিবাদবি করলি। এই মিয়া বাড়ির পুরুষদের সঙ্গে ভালো ব্যবহার করিস, তাই বলে মেয়েদের সঙ্গে ভালো আচরণ করতে পারিস না? যার আচরণ ভালো তার সাথেই ভালো ব্যবহার করা যায়। এই কাপড়গুলো তোর জন্য নষ্ট হয়েছে, তুই ধুয়ে দিবি। তুই কি আমার ঘরের বউ নাকি যে তোর কাপড় আমি ধুয়ে দেবো? নিজে ধুতে পারিস না? জি আরে হ্যাঁ, নিজের কাপড় নিজে ধো। সুমন সুমন কি হচ্ছে সব? কেঁদো না মা, শান্ত হও, দাও তোমার কাপড় আমি ধুয়ে দেবো, যাও তুমি গিয়ে রেস্ট দাও। আবুল চাচা, আবুল চাচা বাড়িতে আছেন নাকি? কে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আমাকে মতলব খান সাহেবের টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেন। আচ্ছা তুমি বসো, আমি আইতাছি। মা কমলা কুটুম রে বইতে দে। আর খাড়ায় থাও, খাড়ায় খাড়ায় কি করুম, টাকা আদায় করা বড় কষ্ট, সব বাড়িতে খাড়ায় থাও লাগে। এই বাড়িতে তো সুন্দরী মায়া থাকতে আমি বউ খুঁজে পাই না। শোনেন আপনার নাম কি, কন্যা কি নাম গো? আপা জাপা গাপ্পা। আপা জাপা গাপ্পা, বিদেশি নাম নাকি? কি সুন্দর নাম, কিন্তু আবুল চাচার ঘরে আপনি কে? আপনি কি তার মেয়ে নাকি? আপা জাপা গাপ্পা। আরে এটা তো বুঝছি, কিন্তু আবুল চাচা কি আপনার আব্বা? আবুল চাচা এই হীরা টুকে একদিন কইলো কয়ে রাখছিল, তোমার নাম আমার খুব পছন্দ হয়েছে। আপা জাপা গাপ্পা। হ্যাঁ খুব পছন্দ হয়েছে। আমারে তোমার কেমন লাগতেছে গো? বাবা তাইলে কি তোমার আব্বার সাথে আইসিলিস তার কথা কয়ে ফেলাবো? আপা জাপা গাপ্পা। ছক্কা মিয়া এলো তোমার টাকা। টাকা লাগবো না, টাকা আমি দিব, দরকার হইলে আপনি ফ্রি জমি চাষ করবেন। আমারে দোয়া করেন আব্বা জান। আব্বা জান মানে? আমি আপনার মেয়ের বিবাহ করতে চাই, আপনি না করেন না? আরে না না, তুমি সব কিছু জানো না। আমি সব জানি, আমি আপনার মেয়ে দেখছি, কি সুন্দর করে শান্তি দেখবা সে কইলো আমারে ভালোবাসে। আপনি না করেন না, আমি আইজি খান সাহেবের করে বিয়ের কথা পাকা করে ফেলামু, মন মতো মেয়ে পাইছি চাচা। চাচা আপনার না করেন না। না করুন কেন, তুমি সব কিছু জানো তো, সব বুঝছো তো? হ্যাঁ বুঝছি, আপনি আমারে কথা দেন। তুমি যখন সব দেখা সব বুঝে আমার মাইয়া নিবা, তখন আর আমার আপত্তি কি? যাও তোমার সাথে আমার মাইয়ার বিয়া দিমু। শ্বশুর আব্বা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই টুপি পরস্কার আপা গাপা গাপা, আমি আইতাছি, আজই তোমার বিয়ে করে নিয়ে যাবো, আলহামদুলিল্লাহ কবুল। তোমাদের জীবন অনেক সুখের হোক, অনেক শান্তির হোক, একটা কথা বলি, প্রত্যেক স্বামী স্ত্রীর জীবনে সংঘাত হয়, দ্বন্দ্ব হয়, তাতে ভয়ের কিছু নেই। হ্যাঁ ছক্কা খুব ভালো মানুষ, ওকে কোনোদিন ভুলবো না। আপা জাপা গাপ্পা। জি? আপা জাপা গাপ্পা। কি বললে মা, আবার বলো তো। আপা জাপা গাপ্পা। বিদেশি নাম খান স্যার, আপনাদেরই হয়ে যেতেছে। ঠিক আছে আমি যাই। কামের সময় আজ এর পেশাল, আমাকে তো রয়ে যেতেছে না, চলো চলো। উঠে 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 বস বস। এই এই পশু হাসপাতালে জন্ম হয়েছিল নাকি, পশুদের মতো এই এই করছো? বেশি কথা না বলে রাস্তা ছাড়ো। চেহারার উপর ট্রাকের হেডলাইটের মতো যে দুটো চোখ আল্লাহ দিয়েছে সেটা দিয়ে ভালো করে তাকিয়ে দেখো, এটা রাস্তা না খেত, যেতে হয় বড় রাস্তা দিয়ে যাও। চুপ, তোর আদেশ আমি শুনবো, তোকে কে বলেছে? আমি এদিক দিয়ে যাব। আচ্ছা আমি এখানে কাজ করছি, এখান থেকে এক ইঞ্চিও সরবো না। আজ পর্যন্ত আমার সাথে জিত করে কেউ জিততে পারেনি,
আজ পারবে না আমি যাব এবং এখান দিয়ে যাব জুতা পরে ফসল মারাতে মারাতে যাচ্ছিস ফসল কি তোর বাপ লাগিয়েছে কোনদিন রোদে পুড়ে সারাদিন খেতে ফসল লাগিয়ে দেখিস তখন বুঝবি খেতে ফসল লাগাতে আমাদের কত কষ্ট খেতে ফসল লাগাতে কত কষ্ট এটা বুঝতে আমার জুতো আসবে না দুই টাকা চাষা আমাদের খেতে চাষ করে পেটে ভাত দিস আমার সাথে তর্ক আমাদের খেতে ফসল আমি চাইলে পা দিয়ে মারাবো চাইলে আরো দশ জনকে ভাড়া করে পুরো খেতে ফসল পা দিয়ে মারিয়ে নষ্ট করবো তাতে তোর কি দিমাগের মাটি দিয়ে বানানো আল্লাদের পুতলা তোর জিত গরিবের উপর চলতে পারে কিন্তু কুদরতের উপর না এই যে ফসল মারিয়েছিস এগুলো সব মাটির সন্তান সন্তানের কষ্ট দেখলে মাটি তো রাগ করবেই সবের দিমাগে মাটিতে পাই পড়ে না হরামজাদির পুরো শরীরে জিদের পোকা কিলবিল করছে
এইমের রুস্তম পালোয়ানের মতো স্বামী দরকার। কিছু বললে চুল ধরে আছাড় দেবে আর রাত ভর কিলাবে।